জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্ব, দূরদৃষ্টি ও বন্ধুত্বের নীতির মধ্য দিয়ে স্বাধীনতার পরপরই বেশ কিছু কূটনৈতিক সাফল্য অর্জন করে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিশ্লেষকদের মতে, বৈশ্বিক প্রেক্ষাপটে এখনও পর্যন্ত বঙ্গবন্ধুর সাফল্যই বেশি। মুজিব বর্ষকে ঘিরে চ্যানেল আই ধারাবাহিক প্রতিবেদনে তার পররাষ্ট্রনীতির কথা তুলে ধরেছেন সামিয়া রহমান প্রিমা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি আজও বাংলাদেশে সমান প্রাসঙ্গিক। বিশ্লেষকরা বলছেন, বঙ্গবন্ধু ছিলেন এমন এক বিশ্বনেতা যিনি সবসময়ই শোষিতদের পক্ষে ছিলেন। তার সে আদর্শকে অনুসরণ করেই জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয় সরকার। মানবতার কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে কূটনৈতিক ক্ষেত্রে নতুন আলোয় আসে বাংলাদেশ। আমাদের এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে, এবং বর্তমান সরকারও বিশ্বাস করে যে আমাদের সাথে বিভিন্ন দেশ যারা আছে বাংলাদেশের চারিদিকে, তাদেরকে একত্রিত এগোতে হবে, যে এর মাধ্যমে সার্বিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বহুপাক্ষিক সম্পর্কটা, এর কারণে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশ এগোবে, এবং বাংলাদেশ উচিত হবে যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সে ব্যাপারে প্রতিবাদ করা। বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে একটা রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী তার যে বিশেষ করে সারা পৃথিবীতে অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক, আমাদের পররাষ্ট্রনীতি, সেটাকে তিনি যেভাবে পরিচালনা করছেন, তাতে বাংলাদেশ কিন্তু একটা আলাদা অবস্থানে আছে। আমরা মনে করি যে এই মুজিব বর্ষের মাধ্যমেও বাংলাদেশের এই ক্ষেত্রে ভাবমূর্তি আরও অনেক সমুন্নত হবে। বঙ্গবন্ধুর আদর্শ বৈশ্বিকভাবে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিদেশি দূতাবাসগুলোর মুজিব বর্ষের আয়োজন সাজানো হচ্ছে। আমরা বঙ্গবন্ধুর এই সময়ে বঙ্গবন্ধুর যে তাৎপর্যকে আমরা সেভাবে যদি তুলে ধরতে পারি, তাহলে কিন্তু বিশ্ববাসীও জানবে যে বঙ্গবন্ধু তার একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে কী অবদান রেখেছেন, কী আত্মত্যাগ করেছেন, এবং সেটা আগামী দিনে আমি মনে করি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হবে। শুধুমাত্র উদযাপন নয়, উদযাপনকে আমরা তাৎপর্যপূর্ণভাবে আমরা আগামী দিনের আমাদের স্বপ্নের সঙ্গে আমরা সংযুক্ত করতে চাই। মুজিব বর্ষের তৎপরতাকে ঘিরে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা।